বিজেপির অ্যাকচুয়ালি জন্মগত ডিফেক্ট আছে এদের। অ্যাকচুয়ালি আমি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেওয়া ঠিক না, মানে এরা হচ্ছে ব্রিটিশদের বেজন্মা সন্তান। এটা আরএসএস বিজেপির আপনি যদি জন্মবৃত্তান্ত দেখেন, আরএসএস বিজেপি এমন একটা পার্টি যেখানে ব্রিটিশদের পায়ে তেল চেটে বা ব্রিটিশদের পা চেটে তৈরি হয় একটা পার্টি, যারা ইংরেজরা থাকার সময় হিন্দু রাষ্ট্র করবে বলে প্রথম এরা হিন্দু রাষ্ট্রের দাবি তোলে সাভারকার, এবং পরবর্তীকালে তাদেরই তৈরি করা, ব্রিটিশদেরই তৈরি করা মুসলিম লীগের সকল নেতা জিন্নাকে হাত করে দুজনকে দিয়ে, একজনকে হিন্দু রাষ্ট্রের স্লোগান, একজনকে দিয়ে পাকিস্তান বানানো মানে মুসলিম রাষ্ট্রের স্লোগান দিয়ে তুলে ভারতবর্ষকে ভাগ করে ব্রিটিশ। এবং এই দুটো লোকের যে ভুলটা মানে করেছে তখনকার মানুষ ভুল বুঝে, এই দুটো লোককে যারা সাপোর্ট করেছিল, আজকে ভারতবর্ষ ভাগ হয়ে যাওয়ার পরে আজ মানুষ ভুক্তভোগী তারা বুঝতে পারছে। কারণ যারা ভারতবর্ষকে ভাগ করেছিল বা আজকে যারা ভারতবর্ষকে নতুন করে অশান্তি দিয়ে নতুন করে ভাগ করার চক্রান্ত করছে, সেই লোকগুলো অতীত এবং বর্তমান পারফরমেন্স আপনারা যদি দেখেন, দেখবেন এরা ভারতবর্ষকে আবার নতুন করে ভাগ করার চক্রান্ত করছে, মানুষের মধ্যে মানুষের সাথে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এর মেইন কারণ হচ্ছে ভারতবর্ষের গত 7 বছরের বিজেপি শাসনে বেকারত্ব 45 বছরের রেকর্ড ভেঙেছে, নতুন করে অর্থনৈতিকভাবে যে ধস নেমেছে সেই ধসের ফলে বিভিন্ন ধরনের কোম্পানি, ছোটো ব্যবসায়ী 40% ছোটো ব্যবসা ধ্বংস হয়েছে, 90 লাখ লোক কর্মচ্যুত হয়েছে নতুন করে, যেখানে বিজেপি বলেছিল প্রত্যেক বছর 2 কোটি লোকের চাকরি দেবে। তো এই সমস্ত বিষয়গুলো ঢাকার জন্য নতুন করে এরা একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে, নাগরিকত্ব এরা দেবে না।